আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, যারা অনলাইনে আছেন এখন, আর যারা পরবর্তীতে জয়েন করবেন এবং যারা পরবর্তীতে ভিডিওটি রেকর্ডেড লাইভটি দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে লাইভে আসার আসলে একটা কারণ, আপনারা অলরেডি ক্যাপশনে হয়তো দেখেছেন, কয়েকটা ব্যাপার নিয়ে একটু আলাপ করব। তার মধ্যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো যে কন্ট্রবুতিয়া ফন্দো পেরদুতো ছেন্ট্রি স্টোরিছির ব্যাপারে একটা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সেটা আজকে সকালেই আমি জেনেছি এবং কনফার্ম হয়েছি। আর আসলে সারাদিন কাজের ব্যস্ততার কারণে লাইভে আসা সম্ভব হয়নি, ভেবেছি যে আজকে সন্ধ্যায় গিয়ে ব্যাপারটি ক্লিয়ার করব। যদিও আজকে সারাদিন আমাদের অফিসে অনেক মানুষ এসেছিল এই বিভিন্ন এইসব ইনফরমেশনের ব্যাপারে, তারা জেনেছে অলরেডি, আর ভাবলাম যে সবাইকে আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার করা উচিত। যেটা হলো যে কন্ট্রবুতি ফন্দো পেরদুতো পেরি ছেন্ট্রিস তরিছির যে ব্যাপারটা, আমি যেগুলো পড়েছিলাম যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, একটা ব্যাপারে একটু ডাউট ছিলাম, আমি কনফিউজ ছিলাম। দ্যাটস ওয়াই আমি আসলে জিনিসটা গতকালকে বলিনি, কারণ আমি আসলে কনফিউজ ছিলাম, 100% কনফার্ম না হয়ে তো একটা জিনিস বলা যায় না, তো আমি কনফিউজ ছিলাম ব্যাপারটা নিয়ে। এবং আজকে প্র্যাকটিক্যালি যখন অফিসে কাজ করতে বসেছি, যেটা সত্যি কথা, যখন প্র্যাকটিক্যালি কাজ করতে বসেছি তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা ফেস করলাম যে না, তা যেটা ডাউট করেছিলাম সেটাই ঠিক। যে যেই ব্যাপারটা বলবো এখন, সেটা হচ্ছে গত বছর নভেম্বরে যারা ফন্দো পেরদুতো ছেন্ট্রিস তরিছির যেই বোনাসটার অ্যাপ্লাই করেছিলেন এবং যারা পেয়েছেন, দুঃখজনক ব্যাপার হলো যে তারা এবার আসলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ কোনোভাবেই অ্যাপ্লাই করার কোনো ওয়ে ছিল না, পাইনি। কারণ কদিশি ফিসকালে দিয়ে বা স্পিড আইডি দিয়ে ঢুকার পরে যেটা হয়েছে যে অপশনটা মানে সেগুয়ে করার জন্য, মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য অপশন ছিল না। সো আমি 100% কনফার্ম হলাম আজকে যে ব্যাপারটা এই, যে যারা গতবার ফন্দো পেরদুতোর সেন্ট্রো স্টোরিকোর যেই বোনাসটা পেয়েছেন, তারা আসলে এইবার দোমান্দা করার অপশন তাদের জন্য নাই। শুধুমাত্র যারা গতবার করে পায়নি বা গতবার করতে পারেননি, তারাই শুধু এইবার এই সুযোগটা পাচ্ছেন। এটা হচ্ছে একটু দুঃখের হলেও মানে জিনিসটা আসলে আপনাদের জানা দরকার, কারণ সেখানে কিন্তু অপশন করা যে যাবে না সেটা কিন্তু না, দোমান্দা করা যাবে কিন্তু অন্য কোনো সিটির নাম দিয়ে দোমান্দা করা যাবে, বাট সেটা কতটা গ্রহণযোগ্য বা সে আসলেই সেটা পাবেন কিনা আপনারা এজেন্সিয়াল এন্টারদের থেকে, এটা আসলে কোনো গ্যারান্টি নাই, মানে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সো এই জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য আমি এসেছি। ব্যাপার হচ্ছে সেখানে লেখা ছিল যে গতবার যারা ফন্দো পেরদুতোর যেই শহর থেকে করেছিল, ধরেন আপনি রোমের বাসিন্দা, রোমের আপনার আনাগ্রাফে মানে রোমের থেকে পার্টি দেবা খোলা এবং রোমে আপনি বিজনেস করেন, তো যে গতবার রোম থেকে পেয়েছিলেন, এইবার সেম জায়গা থেকে আপনি আর সেকেন্ড বার পাবেন না। যদি আপনার এর মধ্যে আপনি শহর চেঞ্জ করে থাকেন, মানে এজেন্সিয়াল এন্টারদের থেকে তো একটা লিস্ট দিয়ে দিয়েছে কোন কোন শহর থেকে এই দোমান্দাটা করা যাবে, তো আপনি যদি শহর চেঞ্জ করে থাকেন, যেমন মিলানো আছে লিস্টে, ফিরেন্সে আছে, পিসা আছে, নাপোলির কয়েকটা কমুনে আছে, তো আপনি যদি এমন হয় যে রোম থেকে আপনি পিসায় চলে গেছেন ব্যবসার উদ্দেশ্যে, বা আপনার আনাগ্রাফে আপনি চেঞ্জ করে ফেলেছেন আপনার রেসিডেন্স, বা আপনার ভারিয়াসিয়নে করেছেন আপনার পার্টিতে এবারটা অন্য শহরে, সেই ক্ষেত্রে আপনি অন্য শহর থেকে দোমান্দাটা করতে পারবেন, অন্য শহর থেকে দোমান্দাটা করতে পারবেন, তো সেম শহর থেকে আসলে দোমান্দা করার অপশনটা নাই। এখন আপনি যদি আনাগ্রাফে চেঞ্জ না করে থাকেন, আপনি যদি এমনিতেই একটা বসিয়ে দেন যে আমি মানে দোমান্দা করার জন্য রোম থেকে আপনি অন্য শহরে কোনো দিয়ে দিলেন, সেভাবে করতে পারেন, কিন্তু মনে হয় না ওইটা মানে ওইভাবে, কারণ আনাগ্রাফিতে আপনার ওই শহরের কোনো নাম থাকবে না। সো এইটা ছিল একটা ইনফরমেশন আজকের ফন্দো পেরদুতো নিয়ে, ছেন্ট্রো স্টোরিকো নিয়ে, যেটা ভাবলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার।
যদি কেউ কনফিউজ থাকেন তো আমাকে কমেন্টস করলে আমি হয়তো চেষ্টা করব অ্যানসার দেওয়ার। আর যেটা হলো আরেকটা ব্যাপারে এখানে প্রশ্ন আসছে, আমাকে অনেকেই মেসেজ করেছিল যে ভাই গতকালকে আমি বলেছিলাম যে সব অ্যাম্বুলেন্সের মানে সব অ্যাম্বুলেন্সে যাদের পার্টি ড্রাইভার তারাই এই দোমানদার করতে পারবে, ব্যাপারটা কি সঠিক কিনা। সেই ব্যাপারে আমি আসলে বলতে চাচ্ছি যে এক অংশে হ্যাঁ এই ব্যাপারটা সঠিক, সব অ্যাম্বুলেন্সে বলতে আগে আমাকে বুঝতে হবে যে আমি কি মিন করতে চেয়েছি। অ্যাম্বুলেন্সে মানে হচ্ছে যারা আমরা ভাসমান ব্যবসা করি, হ্যাঁ সেটা লাইসেন্স নিয়েও হতে পারে, লাইসেন্স মানে বিভিন্ন রকমের লাইসেন্স আছে অ্যাম্বুলেন্সের, আবার বিভিন্ন ক্যাটাগরির আছে, কারোটা ফিক্সড কোন পোস্ট রোমে বা ভ্যাটিকান সিটির আশেপাশে বা সেন্ট্রো স্টোরিকোতে বা ফিক্স পোস্ট আছে, বা কারো রোতাসিওনে আছে, বা এরকম অনেক, বা কারো ইতিনারান্তে লাইসেন্স আছে, বিভিন্ন রকমের। অ্যাম্বুলেন্সে মানে এই না যে আমি শুধু বাংকার, আপনি সেটা হেঁটে হেঁটেও বিক্রি করার লাইসেন্স আছে কারো, বিভিন্ন রকমের অ্যাম্বুলেন্সের বিভিন্ন ক্যাটাগরির লাইসেন্স আছে। তো আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে আপনার যদি পার্টি ড্রাইভার এবং আপনার আনাগ্রাফে রোমের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি যেই লেভেলের ব্যবসা করেন, সেটা রোতাসিওনে করেন বা আপনি একটা ফিক্সড পোস্ট করেন বা আপনি হেঁটে হেঁটে ব্যবসা করেন বা আপনি ঠেলা গাড়ি দিয়ে ব্যবসা করেন, যেটাই হোক মানে আপনার সব ক্যাটাগরির এরা দোমানদারটা করতে পারবেন। কারণ এখানে কোনো কোনো কিন্তু দেওয়া হয়নি যে এরা করতে পারবে এরা করতে পারবে না, আপনি জাস্ট অ্যাপ্লাই করতে পারবেন। আপনি হতে পারে আপনি রোমে থাকেন, রোমের পার্টি ড্রাইভার খোলা, বাট আপনি সপ্তাহে একদিন ব্যবসার জন্য অস্ট্রিয়াতে যান বা আপনি একদিন ব্যবসার জন্য তিবুলিতে যান, সেটা এক হিসাব, কিন্তু আপনি দোমানদারটা করে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই, আপনার কোনো ক্ষতি হবে না, হয়তো বা পেতেও পারেন, পাওয়ার সম্ভাবনা আছে। আর এছাড়াও যারা অন্যান্য দিকটা আছেন, অন্যান্য বিভিন্ন ব্যবসায়ী আছেন, কারো সার্তুরিয়া আছে বা কারো অন্যান্য যে আত্মীয়গুলা, যারা সেন্ট্রো স্টোরিকোর ভিতরে আছেন, তারা তো অবশ্যই করবেন যে কোনো ক্যাটাগরির পার্টি দেওয়া হোক আপনার, যদি গতবার না করে থাকেন এবং গতবার না পেয়ে থাকেন অবশ্যই আপনি করবেন। এবং যারা সেন্ট্রো স্টোরিকোতে না প্রপার ধরেন আশেপাশে আছেন, আপনারাও করে রাখবেন। আমি বলবো আর কি আপনারাও করে রাখতে পারেন যদি গতবার না করে থাকেন এবং আপনি রিকুইজিটের ভিতরে থাকেন। তো রিকুইজিটার মধ্যে আরেকটা ব্যাপার যেটা মোটামুটি আমি কনফার্ম, যে জুনের 2020 জুনের 30 তারিখের মধ্যে যারা পার্টিতে বা ওপেন করেছেন তারা এই দোমানদা করতে পারবেন, এবং দোমানদা করার দিন পর্যন্ত যদি আপনার পার্টিতেবাটা অ্যাক্টিভ থাকে, আপনি কোনো কারণে যদি বন্ধ না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি দোমানদা করতে পারবেন। আর বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো আমি গতকালকে বলেছিলাম, সেটা যদি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল যে আছে আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, এবং আমাদের পেজে আমরা ইতালি প্রবাসী পেজও পাবেন। আচ্ছা যাই হোক, আমি একজন একটা কমেন্টস করেছিল, আমি ঠিক বুঝতে পারছি না, আমি পরে কমেন্টসটার রিপ্লাই দিব পরে। আমি আরো দুই তিনটা ব্যাপারে একটু ইনফো দিতে চাই, সেটা হচ্ছে ওকে আই থিঙ্ক আপনাদের সবাই এই ব্যাপারে কনফার্ম যে মানে হয়েছেন। আর যদি আপনাদের আমি একটু ফন্দ পেটুতে নিয়ে আরেকটা কথা বলি, যে যদি আপনারা কোনো কাফে যান বা কোনো কাফে থেকে, আসলে আমি সবাইকে বলছিলাম যে যারা যারা এই লিস্টগুলোর ভিতরে আছেন, এই সিটিগুলোর ভিতরে আছেন এবং যাদের যে অ্যাক্টিভিটি আছে, আমি বলবো আপনার একটা দোমানদা করে রাখেন, এটাতে কোনো সমস্যা নাই, এমন না যে আপনার মূলটা হবে, আপনার অনেক কোনো ক্ষতি হবে, এরকম কিছু না ভাই। আমিও আপনাদের মতো সাধারণ একজন মানুষ, আমিও ইতালিতে এসে আজকের এই চেয়ারে আমি এসে পরের দিনই বসি নাই, আমি সবার মতো খেটে আমি অনেক স্ট্রাগল করে এই দেশে অনেক কিছু দেখে অনেক কিছু থেকে ঠেকে বা অনেক প্র্যাকটিক্যালি আমি কিন্তু আজকের এই জায়গায়, এবং আমি বুঝি ইতালিতে আমরা যারা প্রবাসী আছি আমরা কত কষ্ট করি সবাই, এটা আমি বুঝি। এবং আমার আসলে কাউকে আমি পার্সোনালি আমি চাবো না যে আমাদের একটা ভাই, বাঙালি একটা ভাই বা কেউ, আমরা কোনো ক্ষতিগ্রস্ত হই কোনো কিছুর মাধ্যমে। যদি পারি তাহলে হয়তো হেল্প করব, কিন্তু কারো ক্ষতির কোনো মানে চেষ্টা বা চিন্তা আমার নাই। সো আমি বলবো যে আপনারা দোমানদা করতে পারেন। আর অ্যাকচুয়ালি এইসব দোমানদার জন্য কোনো কাফে গেলে আমার মনে হয় না 10-15 ইউরোর বেশি কেউ নিবে, হ্যাঁ। সো একটা দোমানদা করে রেখে দিতে পারেন,
পেলে 1000 ইউরো পাবেন, ক্ষতি কি? আর যদি না দেয় তো আফসোস করার কিছুই নেই। হ্যাঁ, আপনারা যারা পারবেন ট্রাই করবেন, এখানে অনেক বড় কোনো রকমের ক্ষতি হয়ে যাবে না আমাদের। আর আরেকটা ব্যাপার, সেটা হলো যে যেটা বলতে চাচ্ছিলাম যে আচ্ছা এই ব্যাপার আরেকটা ব্যাপার ছিল আমার, ঠিক এখন মনে পড়ছে না, আমি ভুলে গেছি, আমার আরেকটা পয়েন্ট ছিল, সময়ের অভাবে আসলে নোট করে ওইভাবে রাখতে পারিনি, আজকে কাজে ব্যস্ত ছিলাম, অফিস শেষ করেই ভাবলাম যে একটু, সেই জন্য টাইমটা দিয়েছি 9টায়। যদিও আমার এই লাইভের পরে আরেকটা ক্লায়েন্ট আমার আসবে, খুব ইম্পর্টেন্ট, তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করা আছে। বাই দ্য ওয়ে, আরেক দুইটা ব্যাপারে ইনফো দিব, এর ভিতরে যদি আমার মনে পড়ে ওই আরেকটা যে পয়েন্টটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যেটা হলো যে রেডিটো ইমার্জেন্সার ব্যাপারে আমাকে কালকেও অনেকে নক করেছেন এবং প্রতিনিয়ত আমাকে নক করেন যে ভাই একটা রাতা পেয়ে আর পাচ্ছি না, এটা কি ব্লক করে দিছে কিনা, বন্ধ করে দিছে কিনা, বা আমি আমাকে কি আর দিবে না কিনা, মানে কি হলো, সবাই একটা কনফিউজের ভিতরে আছেন। কারণ হচ্ছে যে রেডিটো ইমার্জেন্সি আসলেই একটা রাতা দিয়ে কিন্তু অনেকদিন স্টপ হয়ে গেছে। সো তাদের হয়তো অনেকেই এখন জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং আমিও যারা জানেন না, যেহেতু কালকেও আমি এই ব্যাপারে নক পেয়েছি তার মানে অনেকে এখনো জানেন না, সেটা হচ্ছে গত 9 তারিখ থেকে রেদ্দিত ইমার্জেন্সার দ্বিতীয় রাতা অর্থাৎ জুলাই মাসের যে মানে পেমেন্টটা, জুলাই মাসের পেমেন্ট তারা স্টার্ট করেছে 9 তারিখ থেকে। হয়তোবা আপনি আপনার স্পিড আইডি দিয়ে ঢুকলে, কন্ট্রোল করলে আপনি দেখবেন যে আপনারটাও অলরেডি তারা স্যাংশন করে দিয়েছে, হয়তোবা অ্যাকাউন্টে আসতে একটু সময় লাগবে। মানে 9 তারিখ থেকে তারা সেকেন্ড রাতার দেওয়া শুরু করেছে, হয়তো আপনারটা কিছুদিন আগে বা কিছুদিন পরে হবে, মানে এমন তো না যে 9 তারিখ থেকে শুরু করেছে 9 তারিখই আপনার অ্যাকাউন্টে চলে আসবে বা আপনারটা হয়ে যাবে, তা কিন্তু না ভাই, একটু সময় লাগবে, কারণ অনেক প্রাতিকা অনেক কিছু। তো হয়তোবা যাদের হয়েছে তারা এই মাসের 19-20 তারিখের দিকে হয়তো অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, আর পরবর্তীগুলোও চলে আসবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, রেদ্দিতো ইমার্জেন্সি ব্লক হয় নাই, এই হলো এটা। আর ও হ্যাঁ, আমার এখন মনে পড়েছে ফন্দো পেরদুতো নিয়ে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি আসলে বলতে চাচ্ছি না যে সবাই আমরা খারাপ, সবাই ভালো, সেটা না, পৃথিবীতে ভালো খারাপ মিলেই সবকিছু আসলে। যদি কোনো কাফ, যদি কোনো কাফ অফিস, আপনি যদি এমন হন যে আপনি একবার বোনাসটা পেয়েছিলেন গত বছর, ফন্দো পেরদুতোর কথা বলছি আমি, যেটা সেন্ট্রো স্টোরিকো, যেটা যেটার কথা আজকে প্রথম থেকে শুরু করলাম, কেউ যদি মনে করেন যে আমি গতবার পেয়েছি, এইবার আমি একটা আজকে কাফে গেলাম, আমাকে তো করে দিল, বা আপনি আগামীকালকে যাবেন জিনিসটা জানার জন্য, দেখবেন যে আপনাকে হয়তো সবাই এরকম করবে তা না, কিছু কিছু থাকতেই পারে, অনেকেই হয়তো থাকতে পারে, 100 জনের মধ্যে একজন দুজন খারাপ থাকবে না, এটা আসলে ভুল, থাকতেই পারে। তো আপনাদের সুবিধার্থে জিনিসটা আমি বলছি, যদি কেউ এমন হয় যে আপনি দোমান্দা গতবার করেছেন, টাকা পেয়েছেন, এবার আবার একটা কাফে গিয়েছেন, আপনাকে এবারও দোমান্দা করে দিয়েছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের যে রিসিভ তারা দিয়েছে ওটাকে একটু চেক করবেন, ওখানে নিশ্চয়ই সিটির কোড দেওয়া আছে, শহরের কোড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে আপনাদের আসল সিটির কোড দেওয়া আছে কিনা। ধরেন আপনি যদি রোমের হয়ে থাকেন, রোমের পার্টি দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি একটু দেখবেন যে আপনার কি রোমের পার্টি দেওয়াই দেওয়া হয়েছে নাকি অন্য কোনো সিটির নাম্বার দিয়ে আপনাকে দোমান্দাটা কোনো রকম করে দিয়েছে। যদি সেটা করে তাহলে আপনার সম্ভাবনা খুবই কম পাওয়ার, বাট আপনি তো বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে আপনার দোমান্দাটা আসলে ঠিক হয়েছে না ভুল হয়েছে। এটা ছিল একটা ইনফরমেশন। আর রেদ্দিতো ইমার্জেন্সির ব্যাপারে তো আমি বললাম, আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। তারপরে যদি কারো কোনো ডাউট থাকে, কোনো কনফিউশনে থাকেন কেউ কোনো ব্যাপার নিয়ে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে, বা মেসেজ করবেন, বা আমাদের কমেন্টস করবেন এখানে নিচে, অথবা সরাসরি যদি আসতে চান আমাদের ঠিকানা তর্পিনাতারা, রোমের তর্পিনাতারায় আমরা আছি, ভিয়া বেনেদেত্ত বর্ধনি 73, এটা হচ্ছে ঠিক তর্পিনাতারা কারাবিনিয়ার যে অফিসটা আছে এখানে আসলে সবাই চিনে, ওই কারাবিনিয়ার অফিসের ঠিক পাশে। আর বাংলাদেশি একটা ফ্যাশন হাউস আছে আমাদের সামনে, ঠিক সামনে সুলতানা ফ্যাশন, ওটার ঠিক উল্টা পাশে আমাদের অফিসটা। আপনাদের যদি কোনো হেল্প লাগে, কোনো দরকার হয়, অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব। আর আরেকটা ব্যাপারে ইনফো দিব আজকে, সেটা হচ্ছে আপনার আসেনিও উনিকো, যেটা বোনাস টেম্পোরানিও আসেনিও উনিকো পেরি ফিলি,
বাচ্চাদের জন্য যারা বোনাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন ইনসেল, সেই ব্যাপারে আসলে অনেকেই কোশ্চেন করে যে আসলে এটার কি হলো কি হলো। তো এটার যে লেটেস্ট লাস্ট যে নিউজটা আমি পেয়েছিলাম সেটা ছিল যে এটা নিয়ে ওরা একটু কাজ করছে, বিভিন্ন ভেরিফিকেশন করছে এরা বিভিন্ন রকমের। একটা নতুন একটা বোনাস যখন শুরু হয় স্বাভাবিক তখন এই জিনিসটা নিয়ে অনেক কিছু থাকে। তো আমি যতটুকু জানতে পেরেছি যে এটা এই মাসের শেষের দিকে, সেপ্টেম্বরের শেষের দিকে এই বোনাসটার রেজাল্ট আপনারা পাবেন আশা করি, এবং পাগামেন তো হয়তো শুরু হয়ে যাবে। সো এটা নিয়েও টেনশনের কিছু নাই। আর যারা রেদ্দিতে দিচ্ছি তাদের আনসার পান, তাদের তো দোমান্দা করার কিছু নেই, তারা অলরেডি তাদেরও ক্যালকুলেশন হচ্ছে, তাদেরটা অটোমেটিক যতটুকু জানি যে তাদেরটাও অটোমেটিক ঢুকে যাবে, তাদের রেদ্দিতে দিচ্ছি তাদের আনসার সাথেই হয়তো আসবে। আসলে ব্যাপারটা ক্যালকুলেট হয় এইভাবে যে রেদ্দিতে দিচ্ছি তাদের আনসার আপনি যে অ্যামাউন্টটা পান সেখানে একটা অংশ কিন্তু আপনার বাচ্চাদের জন্য বরাদ্দ থাকে, একটা পার্সেন্টেজ থাকে। তো সেই পার্সেন্টেজ মাইনাস করে বাকি টাকাটা তারা অটোমেটিক আপনাদের সাথে দিয়ে দিবে, এটা নিয়ে কেউ দুশ্চিন্তা করার কিছু নাই। আর যারা এখনো আসেনিও উনিকো টেম্পোরানিও পেরি ফিলি দোমান্দা করেননি, তারা 30 সেপ্টেম্বরের ভিতরে যদি করেন দোমান্দাটা, সেই ক্ষেত্রে আপনারা জুলাই থেকে কিন্তু টাকাটা পাবেন। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই পুরো 6 মাসের টাকা পাবেন। আর যারা 30 সেপ্টেম্বরের পরে দোমান্দাটা করবেন, তারা এই শুধু যখন থেকে দোমান্দা করবেন ওই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত টাকাটা পাবেন। কারণ আপনারা সবাই জানেন যে আসেনিও উনিকো পেরি ফিলি যেটা টেম্পোরানিও, এটা 6 মাসের জন্য ওরা করেছে প্রাথমিকভাবে, এবং জানুয়ারি থেকে যেটা হবে যে এটা সবার জন্য আবার নতুন করে নতুনভাবে ওরা প্রেজেন্ট করবে এবং নতুনভাবে দোমান্দা করতে হবে। আশা করি এই ব্যাপারটা নিয়েও আপনাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, সেটাও আমি জানি না কতটুকু বুঝাতে পেরেছি আপনাদেরকে। আমাদের যদি লাইভটা আপনার ভালো লাগে একটা লাইক দিবেন, আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করবেন। আর এই তো, যদি ভালো লাগে এটাই আমার আসলে অনেক বড় পাওয়া, আপনাদের যদি কোনো উপকার করতে পারি। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভ্যাকসিন যারা এখনো দেননি ভ্যাকসিনটা দিয়ে দিবেন, গ্রিন পাস সাথে রাখবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ নেক্সট যে কোনো এক সময় আবার কোনো ইনফরমেশন থাকলে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের সাথেই থাকুন, আমাদের পেজে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।